সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাতটা দশ মঞ্চ লগে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। বড় বড় মতো চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আমি আজকে রান্না করতেছি গরুর মাংস, নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। তো এখানে আমি প্রথমে গরম মশলা একটু দিয়ে তেলে দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করব। তো বাটা মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি। আমার এখানে আলু পরিমাণে, মাংস পরিমাণে আমার মশলা যতটুকু লাগতেছে আমি ওই পরিমাণে আমি মশলাগুলো অ্যাড করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে আমি এখানে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু পানি মশলাগুলো কষানোর জন্য। তো এখন মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, আরও সামান্য একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। তো মশলাগুলো কষানোর পরে আমি এখানে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, এর মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করব না। তো যখন এ পর্যায়ে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো যখন পানি শুকিয়ে যাবে, তেল চিটচিটে হয়ে আসবে, মশলা কষানো হয়ে যাবে, তেল যখন মশলা থেকে ছেড়ে যাবে, তখন আমি এখানে মাংস অ্যাড করব। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। তো আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমি মাংসগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এর মধ্যে আমি কোনো পানি দিচ্ছি না। এখান থেকে যে মাংস, মাংস থেকে পানি বের হয়ে যাবে, ওই মাংস থেকে যে পানিগুলো বের হবে ওটা, ওই পানি দিয়ে আমি 20 মিনিট কষিয়ে নিব। আর এখন আমি একটা টমেটো অ্যাড করে দিয়েছি। তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই আমি 20 মিনিট সেদ্ধ করে নেব মাংসগুলো। তো মোটামুটি পানি বের হয়েছে, এখন আর আমি কোনো পানি দিচ্ছি না। প্রথমে আমি 20 মিনিট কষিয়ে নেব মাংসগুলো। তো মোটামুটি এখন আমার 20 মিনিট কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে, আছে বেশি হাই দিই নেই, হাই দিলে মাংসগুলো পুড়ে যাবে। এই পর্যায়ে আমি মাংস কষানোর জন্য আমি পানি অ্যাড করে দিয়েছি এক গ্লাস। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার ছোট ছেলে আমার এখান থেকে হাঁড়ি পাতিল নিয়ে গেছে, ও রান্না করবে। তো চলেন ও রান্না কী রান্না করতেছে আমরা দেখি। কি রান্না করো মামা? ডিম। কি রান্না করো? মামা ডিম। মামা ডিম। আর আলু। আলু। আর ভাত। ভাত। আর ডিম। আর ডিম আর কিছু না। আচ্ছা, কে কে খাবে? মামা। আর ভাইয়া। আর পুতাইয়া। আর ছোট ভাইয়া। আর মামাটা। মামার একটা নানু খাবে না? নানা ভাইয়া ওনারা খাবে। আচ্ছা, রান্না করো। তো এখানে ও সবার জন্য ডিম রান্না করে, আলু রান্না করে, আর ভাত রান্না করতেছে, ভাতের মাড় গালতেছে। তো এপাশে আমার মাংস কষানো হয়ে গেছে মোটামুটি। আমি এখানে প্রায় 20 মিনিটের মতো আবার মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু অ্যাড করে দিব। মোটামুটি মাংস সেদ্ধ হয়ে আসছে, এখন আলু অ্যাড করে দিব।
তো আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মোটামুটি আলুগুলো 50% সেদ্ধ হওয়ার জন্য, তো আলুগুলো আমি কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। তো ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো তলানিতে লেগে যাবে। তো আবার আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি আরও 3-4 মিনিটের জন্য। তো এখন আমি কি করব, একটা কালো এলাচ নিয়েছি, এই কালো এলাচ থেকে 1/3 ভাগ আমি দিব। ছিঁড়ে আমি 1/3 ভাগ দিয়ে দিচ্ছি, এর থেকে আর বেশি দেওয়া যাবে না, নয়তো মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। কালো এলাচের যে গন্ধটা এটা বেশি হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এরপর যে আমি আর একটু সামান্য পরিমাণ এখানে আমি গরম মশলা বাটা ইউজ করেছি, আমি প্রথমে একটু দিয়েছি, এখন একটু দিয়েছি। মোটামুটি এখানে আমার 1 চা চামচের মতো হবে গরম মশলা বাটা। তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি, আমার মাংসটা হবে এখানে একবারে ভুনা ভুনা, বেশি ঝোল রাখবো না। তো ওই পরিমাণে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখেছি, চুলে একবারে বাড়িয়ে রেখেছি, ফুল আছে রেখেছি। তো মাংসর পানি মোটামুটি শুকিয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিব, আমি কাঁচামরিচ আগে দেই নাই, এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে দিব। আর কাঁচামরিচগুলো আমি ফালি করে দিব যাতে ঝাল বের হয়ে যায়, ঝালটা বের হলে ভালো লাগবে। আর আমি এখানে ঝাল একটু কম দিয়েছি, তাই কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। আর কাঁচামরিচের যে ফ্লেভারটা ওটা ছড়িয়ে যাবে। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়েই আমি উঠিয়ে নিব। মোটামুটি এখানে আমার রান্নার শেষ হয়ে আসছে, তো আমি আর এখানে ঝোল কমাবো না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আপনার এটা অনেক ঘন হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, যে কোনো একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।